हेलो गाइस, अस्सलाम वालेकुम, आदाब, नमस्कार, दिस इज दोलाकर एंड वेलकम बैक टू माय चैनल। जरा हमारे चैनल नतून एसेछेन, हेलो, वेलकम टू माय चैनल। আজকের ভিডিওটা হলো মোস্ট ওয়ান্টেড একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি ব্লু স্মোকি আই করে দেখাবো, আমার বেজ মেকআপ ডান। যারা যারা এখনো আমার বেজ মেকআপের ফুল টিউটোরিয়ালটি দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করলেই পাবে, তোমরা দেখে নিও। সেখানে আমার বেজ মেকআপের এ টু জেড দেওয়া আছে এবং বেজ মেকআপের আগে তোমরা কিভাবে তোমাদের স্কিনকে প্রিপেয়ার করবে সেটাও দেওয়া আছে। বেজ মেকআপের জন্য যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখে নিও, তোমরা সবকিছু লিস্ট আউট করা থাকবে, তোমরা জাস্ট চেক করলে। তাহলে চলো আর কথা না বাড়াই, চলে যাই আমরা মেইন ভিডিওতে। সো আজকের আই লুকটি ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব আমার মোস্ট ফেভারিট ইউ ক্যান উইস ফ্ল্যাশি ক্যান্ডিস এই প্যালেটটি। আর এই প্যালেটটি আজকে ইউজ করার অন্যতম কারণ হলো এইটার মধ্যে অনেক সুন্দর ব্লু কালার এর শেডগুলো আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে খুব সুন্দর তোমরা স্মোকি আই বা তোমরা গ্লিটারি ব্লু আইস করতে পারবে, এরকম কিছু কালার দেওয়া আছে এই পোর্শনটাতে। সো আমি আজকে এইটা দিয়েই করব। আর এই প্যালেটটি হচ্ছে নাও এডেস একটি বাজেট ফ্রেন্ডলি প্যালেট বলাই চলে। সো তার জন্য আমি আজকে কোনো হাই এন্ডে যাইনি, আমি এই প্যালেটটিতেই গিয়েছি। সো তাহলে চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমি এই ডাইট ব্লু কালারটা পিক করব, এখান থেকে পিক করে আমি জাস্ট আমার ক্রিজ লাইনটা আগে ক্রিয়েট করে নেব, কোনো ব্ল্যান্ডিং এর দিকে যাব না, জাস্ট সার্কুলার মোশনে আমি আমার ক্রিজ লাইনটা ক্রিয়েট করে নেব এই ব্লু কালারটা নিয়ে। ফার্স্টে জাস্ট প্যাক প্যাক করে কালারটাকে বসাবো, কোনো প্রকার ব্ল্যান্ডিং করব না, কালারটাকে আগে বসিয়ে দেন ব্ল্যান্ডিং এর দিকে যাব। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কালারটাকে পিক করে বসানোর ডান। এখন আমি চলে যাব ব্ল্যান্ডিং এ, বাট ব্ল্যান্ডিং এর আগে আমি যে কাজটা করব এইটা থেকে এক শেড যেই ডার্ক কালারটি আছে, ডার্ক কালারটি আছে এটাও আমি এই ক্রিজ লাইনে একটু বসিয়ে নেব। নাও আই উইল ব্ল্যান্ডিং দিস কালার উইথ দিস শেড। গাইস, আমি ভেবেছিলাম ব্লুটার সাথে কালারটা ব্ল্যান্ড হবে না, বাট কালারটা এত সুন্দর করে ব্ল্যান্ড হয়েছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত যারা নাকি আমার মতো এরকম কালার ব্ল্যান্ডিং করতে পছন্দ করো তারা হাত দিচ্ছ এই দুইটা কালারে বুঝবে না হোয়াট জি রাইসে। দেখো তোমরা, নাও আই উইল ব্যাক এগেইন দিস ব্লু কালার, আই মিন যে কালারটি আমি ফার্স্টে ক্রিজ লাইনের জন্য পিক করেছিলাম সেই কালারটি নিয়ে এখন আমি আমার ফুল আই লেজু দিয়ে দেবো। আমার ব্ল্যান্ড করার ডান ফুল লিডের মধ্যে, এখন আমি ব্যাক করব সেই ফ্লাফি আইশ্যাডো ব্রাশে এন্ড সেই কালারটি আবার পিক করে আমি জাস্ট একটু যাতে কোনো হার্শ লাইন না থাকে তাই আমি ব্ল্যান্ড করে নিচ্ছি। এখন আমি এই শিমার শেডটা পিক করব, পিক করে আমি আমার আই লিডের মধ্যে ইউজ করব, জাস্ট এলোমেলো করে বসিয়ে দিবে। আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ আমার হাফ আই লুক হয়ে গিয়েছে। এখন আমি আমার লয়ার লেস লাইনে কাজল দিয়ে নিব, আর কাজলের জন্য আজকে আমি ইউজ করবো আমার মোস্ট ফেভারিট গোল্ডেন রোজের ব্ল্যাক কালার যে কাজলটি আছে সেটি আমি অফ ক্যামেরাতে দিয়ে আসছি, বিকজ অন ক্যামেরাতে কাজল দেওয়া খুব টাফ। হে গাইজ, আমি অফ ক্যামেরাতে কাজল দিয়ে আসছি। এখন আমি সেই ক্রিজ লাইন যে কালারটি দিয়ে ক্রিয়েট করেছি সেই কালারে ব্যাক করব, করে আমি আমার নিচে যে আমি কাজলটা দিয়েছি সেই কাজলে মধ্যে আমি জাস্ট মাচ আউট করে দেব একটা স্মোকি ভাব আনার জন্য। মাস্কারা লাগিয়ে নিব। এখন আমি মাস্কারার জন্য ইউজ করব হলো আমি ল্যানকমের ওয়াটার প্রুফ মাস্কারা যেটা আছে সেটা, এই যে ল্যানকম।
ওয়ান থিং মোর, তোমরা যখন কাজলটি ইউজ করবে, আই মিন লোয়ার ওয়াটার লাইনে যখন নাকি তোমরা কাজল দিবে, তখন প্লিজ আপার ওয়াটার লাইনেও একটু কাজল দেওয়ার ট্রাই করো, তাহলে একটু লুকটা ভালো আসবে। আর যারা নাকি কাজল দিতে গেলে চোখে পানি এসে যায়, তাদের জন্য অপশনাল এটা। লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজ দিয়ে নিচ্ছি। তো আমার মাস্কারা দেওয়া ডান। এখন আমি এই হোয়াইটটি শিমার কালারটি দিয়ে আমি আমার ব্রাউন অ্যান্ড আমার ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নেব। Okay, Chan, I will be right back after completing this eye. So yeah, that's all from my side today. সো আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে এই ভিডিওটি, বিকজ আমি খুব ইজি ওয়েতে এই স্মোকি আইটা করার ট্রাই করেছি আর খুব বাজেট ফ্রেন্ডলি একটি আইশ্যাডো প্যালেট দিয়ে। আমি অফ ক্যামেরাতে আমার আইল্যাশ পরে নিয়েছি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো আছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে আমার আনসাবস্ক্রাইবারের পরিমাণ অনেক বেশি, বিকজ আনসাবস্ক্রাইবাররা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখে, এটা তো অ্যানালিসিসে চলেই আসে। সো প্লিজ যেহেতু ভিডিওগুলো দেখো তো আই থিঙ্ক একটু হলেও হেল্প হয় তোমাদের জন্য, তো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, বিকজ আই নিড ইউর হেল্প টু গ্রো মাই চ্যানেল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি মিসেস রয় আবারও চলে আসবো নতুন কিছু নিয়ে তোমাদের মাঝে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো। টাটা।